গুড মর্নিং এভরিওয়ান, ভেরি ভেরি গুড মর্নিং। আর তোমাদেরকে যেরকমটা বলেছিলাম যে আজকে মানে 2 জানুয়ারি আমাদের বাড়িতে আমার জেঠিদের ঘরে কালী পুজো, তো আমরা জয়েন্ট যেহেতু ফ্যামিলিতে একই বাড়িতে সবাই থাকি, তো বাড়ির মধ্যেই পুজোটা। আর অনেক অনেক কাজ করছিলাম, তো যথারীতি আমি ব্লগটা শুরু করতে পারিনি, অনেকটা সকালে উঠা হয়েছে, তারপরে নিচেই ছিলাম এতক্ষণ, জাস্ট ওপরে এলাম, ঠাকুর আনতে যাবো এখনই, তো তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো। আর জানি না বাড়ির পুজো তো মানে বুঝতে পারছি না, হয়তো এটা মিনি ব্লগ হবে বা মানে আমি হয়তো সেইভাবে মানে অন্যের বাড়িতে গিয়ে ব্লগ করা ইজি এখন আজকে মনে হচ্ছে, এটা আমি রিয়েলাইজ করছি, বাট নিজের বাড়িতে ভিডিও করা মানে কতটা মানে ব্লগ করা কতটা ইজি আমি জানি না। যাই হোক, কারণ হচ্ছে ওখানে প্রচুর কাজ, কারোর মানে ফুটোবাটার মধ্যে সবাই রয়েছি, আমিও রীতিমতো কাজ করতে করতে বিছানা ঝাড়ু বলে উপরে এসে দেখছি মা ঝেড়ে ঝেড়ে রেখেছে, বা কি ভালো আমার মা। তো ব্যাস, আর বেশি কথাও বলতে পারছি না কারণ সকাল থেকেই গলা শুকোচ্ছে, উপোস আছি, তো বেশি কথা বলা যাবে না এখন। তো যাই হোক, চলো ব্লগ শুরু করি আর সবটা তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগ হবে কিনা জানি মানে প্রপার ব্লগ বানাতে পারবো কিনা জানি না, তবে যাই করি না কেন সবটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো নিচ থেকে একটু ঘুরিয়ে আনি আর তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি, ঠিক আছে? তো চলো। আর হ্যাঁ, ঠাকুর আনতে যাবো এখন, তো সবটা তোমাদের সাথে শেয়ার করবো, তো ভুল ত্রুটি মাফ করে দিও যতটা পারবো। বুঝতেই পারছো বাড়ির মধ্যে পুজো হলে প্রচুর কাজ থাকে, অনেক লোক আসবে, অনেক গেস্ট আসবে, তো চলো নিচে যাই। ये हमारा एक छोटा सा बहना है, इसका नाम है अंकिता। अंकुलु अंकुलु अंकुलु। और इसको तो हम फ्रेम में नहीं लेंगे, इसका नाम क्या है बोल दो, तुम्हारा नाम क्या है? अंकन विश्वास। আজকে আমরা খুব মস্তি করতে চলেছি, তাই না সারাদিন? চলো তোমাদেরকে একটু মামি বাড়ি গিয়ে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভুলে গেলে। আরই তোমার সাথে আলতা পড়ছো? আচ্ছা পড়ো পড়ো, এটা একটা আমার সোনা মামি, সুন্দরী মামি। এই তো মামি শিখে গিয়েছে, মামি এখন আলতা পড়তে ব্যস্ত পড়ুক। আমাকে তো কাকের মতন দেখতে লাগছে। এসেছিলাম ঠাকুর নিতে, সেটা দেখে তোমরা বুঝতেই পারছো, তো ওখানে ঠাকুর রেডি করা হচ্ছে আর আমরা এখন যাচ্ছি ভ্যান গাড়ি বা ট্রলি যেটা বলে আর কি সেইখানে। আর আমার আমরা সব সাঙ্গ বাঙ্গরা একসাথে এসেছি এখানে।
ওটা পরলে আরো মুখটা ছোট ছোট লাগছিল বড় বড় লাগছিল তাই একটু বড় সাইজের কানেকশন পরে নিয়েছি আর তাছাড়া আমার ওই শাড়ি ওই ব্লাউজই আর চুড়ি আপাতত এখন বাজে 11:30 পুজো মোটামুটি শুরু হয়ে গেছে আর আমি অলরেডি অনেক কিছু কভার করে নিয়েছি সেগুলো তো রয়েছে তোমরা দেখতে থাকো আরো অনেক কিছু দেখার আছে তো সাথে থাকো দেখতে থাকো আপাতত আমি চুলটা আজ যায় তারপর নিচে যাই ওখানে পুজোতে থাকবো এখন আর 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 কিছু মনে পড়ছে আপাতত বলার মতো আর এখন যে যিনি ক্যামেরা করছেন তিনি হলো আমার একটা লিটল সিস্টার অঙ্কিতা তোমাদের সাথে তাকেও আলাপ করিয়ে নিয়েছি তো চলো আপাতত টাটা বাই বাই একবার দেখেছিস আমার ভিডিও তো তুই দেখিস তাহলে তোরা যদি না আসিস তাহলে বলতো আজকের দিনটা মানে মিস হয়ে যাবে ব্যাপারটা এই যে আমার খুদে ভাই এটা ভাই না এটা হ্যাঁ এটা ভাই এটা ও সবই তো ভাই আমি ভাবছি বোধহয় অন্য কোনো রিলেশনও আছে এখানে সবই আমার কাজিন ব্রাদার অ্যান্ড সিস্টার্স এই যে এটা তো আমার একদম কি বলবো আমার শুধু রান্না খেতে যায় শুধু আমার ভিডিওগুলো দেখবে আর বলবে আমি কবে খাবো মেয়েদা দিদির হাতে রান্না তাই তো আমার বাড়ি কোথায় গো আসানসোল আসানসোল ওর একটা দাদাও আছে সে ওদের নিচে নীল তাই তো আর এনারা দুজন ভাই বোন চল এবার আমরা নিচে যাই গুড গার্লের মতন অ্যান্ড গুড বয় চলো আমার মা গ্রিন পরেছে আমি সাদা মা কম বয়স হয়েছে মেয়ে বুড়ি হয়ে গেছে মা ওই নতুন ব্লাশ শার্টটা লাগিয়েছি আমারও ওকে তো চলো এখন আমরা পূজোর জায়গায় যাব আর তোমাদেরকেও দেখাবো ওখানে কি চলছে সবটা দেখাবো তো চলো লেটস গো যাওয়া যাক দাদা এখানে কি হচ্ছে একটু বল আচ্ছা আচ্ছা ভোগ দেওয়া হবে তাই মা ভোগ খাবে তাই শুধু মা খাবে না বাবাও খাবে হ্যাঁ একবার বল গুরুদেব খাবে
কামড়া ঠিক করে দাও, সোজা করে দাও। পরের বছরও ব্লগও তোমরা দেখতে পাবে, তো শেষ হোক আশি বছর, এখানেই শেষ হোক আশি বছর আবার হবে। তো আজকের মতন আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আজকে আমার পেছনে অনেক কুচি কাচা আছে, সবাইকে আর দেখাচ্ছি না, এই যে এটা আমার ছোট ভাইটা আর ওটা পেছনে অঙ্কন আছে। তো বাস এখন আমরা বাড়ি ফিরছি, ভীষণ টায়ার, সকাল থেকে কিচ্ছু খাওয়া দাওয়া নেই, বুঝতেই পারছো। আমাকে কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট করে লিখে জানিও তোমরা, তোমাদের কমেন্ট করতে আমি কতটা ভালোবাসি সেটা তোমরা জানোই, আলাদা করে বলার কিছু নেই। তো চলো আজকে মতন টাটা, এখানেই শেষ করছি, বাই বাই বাই। দাদা একটু বাই করে দে, টাটা টাটা, ডু সাবস্ক্রাইব, ইয়েস, ওকে বাই।